মসজিদের কাঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 10 জুলাই সকাল 10:30টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসানাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন গ্রামের নুরুল হক, বাবুল মিয়া এবং শাহজাহান মিয়া। প্রত্যক্ষদর্শীর বরাতে শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, 9 জুলাই বিকালে গ্রামের মসজিদে কাঁঠাল নিলাম নিয়ে সরাই মরল ও মালাদার গোষ্ঠীর লোকজনের মধ্যে বাগবিতণ্ডা এবং হাতাহাতি হয়। এর জেরে 10 জুলাই সকালে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। রক্তক্ষয়ী সংঘর্ষে ঘটনাস্থলে সরাই মরল গ্রুপের নুরুল হক এবং বাবুল মিয়া নিহত হন। আহত হন উভয় পক্ষের অন্তত 30 জন। আহতদের মধ্যে শাহজাহান মিয়া নামে আরও একজন কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মালাদার গ্রুপের বলে জানা গেছে। মাঠে ওরে দৈরা পানি তলায় মারছে, আমরা শুদ্ধ রাস্তা দৈরা মারছি, পরে আমরা আওয়া পরে হেরা আক্রম করলিছে, পরে তারা বাড়াইছে, পরে বা আমরা বাড়াইছি আর তারা আমরা আক্রম করে লিছে, কত পানি তলায় আমাদের ওরে মারছে, আমরা মহিলা লাগে চেষ্টা করছি না, পরে আমরা খুব অভয় তোরছি। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, জায়গা জমি নিয়ে এই দুই গ্রুপের মধ্যে বিরোধ ছিল। ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।